কিয়ামতের পূর্বে কতজন ব্যক্তি মিথ্যা নবী দাবি করবে? কোন সাহাবীর মৃত্যুর সময় মৃত্যুতে আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠেছে? আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক, সবাইকে রমজান শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম কিন্তু বালিয়ার কেটে, এখানে কিছু মাহদুল ইসলাম বেসিক প্রশ্ন করবো, দেখে আর কতটা আমাদের প্রশ্ন দিতে পারে। অবশ্যই আপনি দেখতেছেন হলি ইসলাম টু নিপুর, আপনাদের সাথে আছে মাহদি আসান, ক্যামেরাতে আছে ফাদ, আর আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব সাবস্ক্রাইব করবেন, ফেসবুক নতুন ফেসবুক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ। তো মূলত চলে আসলাম আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে, আপনাদেরকে ইসলামিক প্রশ্ন করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে, প্রস্তুত? ইনশাল্লাহ। আপনি প্রস্তুত? ইনশাল্লাহ। তো আপনার জন্য আমরা সংক্ষিপ্ত একটাই প্রশ্ন রাখবো, একটা উত্তর দিলে একটা মেগা পুরস্কার পেয়ে যাবেন। আপনাদের সংক্ষিপ্ত একটা প্রশ্ন রাখতে আপনাকে বলতে হবে, কোন সাহাবীর মৃত্যুর সময় মৃত্যুতে আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠেছে? কোন সাহাবীর মৃত্যুতে অপশন অপশন পাবেন না পারলে, কোন সাহাবীর মৃত্যুর সময় মৃত্যুতে বা আল্লাহ তাআলার আরশ কে অপশনটা ভেবে চিন্তে বলেন, না পারলে আমরা অপশন দিই। অপশনটা বললে একটু ইজি হবে, বলেন। হ্যাঁ, অপশন অপশন দিয়ে দিচ্ছি, মাশাল্লাহ। তো অপশন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আপনার কাছে এক মিনিট টাইম আছে, ভেবে চিন্তে বলতে পারবেন। দেখতে পাচ্ছি আপনাদের উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি যদি সঠিক উত্তর দিতে পারতেন আপনার জন্য একটা মেগা পুরস্কার ছিল, ঠিক আছে? আপনি যদি উত্তর দিতে পারেন না তাহলে একটা সম্মানমূলক পুরস্কার রয়েছে, ঠিক আছে? উত্তর না দিতে পারলে পুরস্কার রয়েছে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো মূলত আমরা চলে আসলাম একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে, আপনাদেরকে ইসলামিক প্রশ্ন করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে, প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তো আপনার জন্য আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন রাখতেছি, আপনার উত্তর দিতে হবে। প্রশ্ন হলো, কিয়ামতের পূর্বে কতজন ব্যক্তি মিথ্যা নবী দাবি করবে? দেখতে পাচ্ছি আপনাদের দুইজনের মধ্যে আমি আসলে যেহেতু ইসলাম সম্পর্কে ইসলাম মুসলমান কিন্তু ওই ডিপলি হয়তো জানি না, কিন্তু প্রশ্নটা সঠিক ভালো লাগলো। আপনার যদি অংশগ্রহণ করছে আপনার জন্য পুরস্কার রয়েছে, ঠিক আছে? আপনি সঠিক উত্তর আপনার জন্য মেগা পুরস্কার রয়েছে, এখানে পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে একটা ইসলামিক ফেলা, এখানে পেয়ে যাবেন আতর টুপি তাসবি আপনার জন্য, যেটা মিল্ক চকলেট। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।